আমরা শুরু করি একাদশ শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা পাঠ্য বইয়ের সিলেবাসের প্রথম যে পাঠটি সেই পাঠটি নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটির মানুষকে কেউ কি চিনো? ছবিটি কি চেনা যায়? হয়তো অনেকের কাছেই এটা অপরিচিত, কারণ কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এদের ছবির সাথে যেভাবে আমরা পরিচিত, এই মানুষটির ছবির সাথে আমরা সেভাবে পরিচিত নই। ইনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের সিলেবাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি পাঠ আছে। নিশ্চয় তোমরা বই যাদের আছে বই হাতে নিয়েছো দেখতে পাচ্ছ, এবং সিলেবাস আমি ইতিমধ্যে তোমাদেরকে দিয়েছি। সেই সিলেবাসের প্রথম পাঠটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। দেখি আমরা পাঠের নাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাঙ্গালার নব্য লেখক দিগকের প্রতিনিবেদন, এই নামে একটি পাঠ আমাদের আছে, তাই না? তো বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতিনিবেদন এই পাঠটি আমরা আলোচনা করব। তার আগে আগে বঙ্কিমচন্দ্র, লেখক বঙ্কিমচন্দ্র সম্পর্কে আমাদের কিছু জানা প্রয়োজন। তাহলে এসো আমরা দেখি বঙ্কিমচন্দ্র কে এবং তার কি সাহিত্যকর্ম রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 26শে জুন 1838 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়ায় গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1838 খ্রিস্টাব্দে, যেটা অবিভক্ত ভারতবর্ষ, ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষ। সেই ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি পেশায় ছিলেন ডেপুটি কালেক্টর, ডিসি, এখন আমরা যাদেরকে ডিসি বলছি, হ্যাঁ, জেলা প্রশাসক বলছি। তখন এটা এই ডিসিটা প্রশাসক ছিল না, কালেক্টর ছিল। তো আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ডেপুটি কালেক্টর। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি তিনি একটা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার শিক্ষা জীবনের সবচেয়ে মাইল ফলক যেটা, সেটা হচ্ছে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম যারা স্নাতক পরীক্ষা দিয়েছিলেন, আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই স্নাতকদের একজন। এখন প্রশ্ন হচ্ছে সেটা কত সাল? দেখো 1858 খ্রিস্টাব্দ, সেই ঘটনাটি ঘটেছিল 1858 খ্রিস্টাব্দে। 1858 খ্রিস্টাব্দেই কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শিক্ষার্থীরা
স্নাতক পরীক্ষা দিয়েছিলেন। স্নাতক মানে সম্মান, আমরা যেটাকে বিএ বলি, বিএ, বিএসএস, বিএসসি, বিকম, এই পরীক্ষা। আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজে পেশাগত জীবনে ছিলেন ম্যাজিস্ট্রেট, বিচারক ছিলেন, প্রশাসনিক বিচারক। আর এই বিচারক থাকা অবস্থায় তিনি যখন খুলনায় ছিলেন, তখন খুলনায় নীলকর অত্যাচার চলছিল। নীলকর জিনিসটা কি, তোমরা হয়তো অনেকে যারা নাইন টেনে ইতিহাস পড়ে এসেছ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নামে সম্ভবত তোমাদের এটা, সেখানে দেখেছো যে অবিভক্ত ভারতবর্ষে, ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে তারা আমাদের এই বাংলার কিছু অঞ্চলে চাষীদেরকে নীল চাষের জন্য প্রথমে উৎসাহিত করেছিল। কৃষকরা নীল চাষ করতে শুরু করেছিল, কিন্তু দাদনের বেড়াজালে আটকে পড়ে কৃষকরা অনেক কষ্টে দিন অতিবাহিত করছিল। এই নীল চাষ থেকে কৃষকরা লাভবান হচ্ছিল না, বিদায় তারা নীল চাষ থেকে সরে আসতে চেয়েছিল আবারও স্বাভাবিক চাষাবাদে। তখন সেই নীলকরেরা অত্যাচার নিপীড়ন করত কৃষকদের উপর। তো আমাদের এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন ম্যাজিস্ট্রেট হিসাবে খুলনায় দায়িত্ব পালন করছিলেন, তখন তিনি কৃষকদেরকে এই নীলকরদের অত্যাচারের হাত থেকে রক্ষা করেছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি একটি পত্রিকা সম্পাদনা এবং প্রকাশ করেন, এই পত্রিকাটির নাম হচ্ছে বঙ্গদর্শন। এটা পরীক্ষায়, বিভিন্ন ধরনের পরীক্ষায় আসে। বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি? বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে বঙ্গদর্শন। সেটা 1872 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আর বঙ্কিমচন্দ্র সাহিত্য চর্চা শুরু করেছিলেন, তার প্রথম সাহিত্য কর্ম একটি কবিতা প্রকাশিত হয়েছিল সংবাদ প্রভাকর নামক পত্রিকায়। আর এই কবিতাটা প্রথম সংবাদ প্রভাকর পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1852 খ্রিস্টাব্দে। তার মানে কি, পাঠকের সাথে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম পরিচয় হয় 1852 খ্রিস্টাব্দে। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখা 34টি গ্রন্থ আছে। এই 34টি গ্রন্থ, উপন্যাস, প্রবন্ধ সব মিলিয়ে 34টি বই। তো বঙ্কিমচন্দ্র রচিত প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী, এটা 1865 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আবার বিষয়টা খেয়াল করো, এই দুর্গেশ নন্দিনী উপন্যাসটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। আমরা শব্দটা ব্যবহার করছি সার্থক উপন্যাস, প্রথম সার্থক উপন্যাস। তার মানে কি, এর আগেও বাংলা সাহিত্যে উপন্যাস রচিত হয়েছে, উপন্যাস রচনার প্রয়াস ছিল, যেমন আলালের গোরের দুলাল। কিন্তু উপন্যাস সাহিত্যের জন্য যে সকল বৈশিষ্ট্য থাকা অপরিহার্য, আলালের গোরের দুলালে সেই সকল বৈশিষ্ট্য ছিল না। কিন্তু বঙ্কিমচন্দ্র রচিত এই দুর্গেশ নন্দিনী উপন্যাসটাই উপন্যাসের সব ধরনের বৈশিষ্ট্য নিয়ে প্রথম বাংলা সাহিত্যে আসে। এ কারণে বলা হচ্ছে দুর্গেশ নন্দিনী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। তারপর দেখো, বঙ্কিমচন্দ্র একটা ইংরেজি উপন্যাস রচনা করেন, তার নাম হচ্ছে রাজমোহনস ওয়াইফ। তো এই একটা ধারণা আমরা বঙ্কিমচন্দ্র সম্পর্কে হলো। তো এই যে দুইটা উপন্যাসের নাম পেলাম, বাকি উপন্যাসগুলোর নামও তো আমাদের জানার দরকার, আমরা সবগুলা নাইবা জানলাম,
কয়েকটি উপন্যাসের নাম আমরা পড়ি দেখো, যেমন কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবিক্ষোভ, কৃষ্ণকান্তের উইল, তাই না, চন্দ্রশেখর, আনন্দমঠ, দেবী চৌধুরানী, রাজসিংহ সীতারাম, এই যে উপন্যাসগুলা এগুলো বঙ্কিমচন্দ্র রচিত। এখানে কপালকুণ্ডলা নামে একটি উপন্যাসের কথা আমি বলেছি। আমরা সাহিত্যের আলোচনাতে উপন্যাসের যে শ্রেণীবিভাগ গুলা আগে দেখেছি, সেখানে আমরা বলেছিলাম যে কাব্যধর্মী সাহিত্য, বাংলা সাহিত্যের প্রথম কাব্যধর্মী সাহিত্য হচ্ছে কপালকুণ্ডলা। আবার দেখো রাজর্ষি নামক একটি উপন্যাসের কথা আমরা বলেছি, হ্যাঁ, রাজসিংহ, সেই রাজসিংহ উপন্যাসটা, রাজসিংহ উপন্যাসটা হচ্ছে ঐতিহাসিক উপন্যাস। আবার এই যে কৃষ্ণকান্তের উইল, বিষবিক্ষ, হ্যাঁ, এই বিষবিক্ষ এইগুলা সামাজিক উপন্যাস, ঠিক আছে, কৃষ্ণকান্তের উইল, হ্যাঁ, চন্দ্রশেখর, আনন্দমঠ, এই বিভিন্ন উপন্যাসের নাম আমরা দেখলাম। এছাড়াও তার গদ্য রচনা যেগুলা, সেই গদ্য রচনাগুলো আমরা দেখি, প্রবন্ধ যেগুলো আমরা বলছি, লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, সাম্য, কৃষ্ণচরিত্র, বিবিধ প্রবন্ধ, এগুলো হচ্ছে তার প্রবন্ধ গ্রন্থ। এই যে বিবিধ প্রবন্ধ, আমরা শেষে যেটার নাম উল্লেখ করলাম, এই বিবিধ প্রবন্ধ গ্রন্থই বঙ্কিমচন্দ্রের আমরা আজকে যে পাঠটা পড়ছি, বাঙ্গালার নব্য লেখক দিগকের এই পাঠটি এই বিবিধ প্রবন্ধ গ্রন্থে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত করা হয়েছে। বাংলা সাহিত্যের সম্রাট বললেই আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বুঝি। জাতীয় কবি বললে আমরা কাকে বুঝি? কাজী নজরুল ইসলামকে বুঝি। বিশ্বকবি বললে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বুঝি, তাই না? এইভাবে বাংলা সাহিত্যে সাহিত্য সম্রাট উপাধি দেওয়া হয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 8 এপ্রিল 1894 খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে মোটামুটি আমরা বঙ্কিমচন্দ্র সম্পর্কে একটি ধারণা পেলাম যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশাগত জীবনে একজন ম্যাজিস্ট্রেট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে বঙ্গদর্শন। বঙ্কিমচন্দ্রের প্রথম কবিতা মানে সাহিত্যকর্ম প্রকাশিত হয়েছিল 1852 খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকায়। বঙ্কিমচন্দ্র রচিত দুর্গেশনন্দিনী যেটা 1865 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, সেটি ছিল বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। বঙ্কিমচন্দ্র নিজে একটি ইংরেজি উপন্যাস রচনা করেছেন, সেই উপন্যাসটির নাম হচ্ছে রাজমোহন ওয়াইফ, তাই না? এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত করা হয়েছে। মোটামুটি বঙ্কিমচন্দ্র সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম। এখন আসো আমরা আমাদের পাঠে যাই। এই যে পাঠ, সেই পাঠে কি আছে? বাঙ্গালার নব্য লেখক দিগকের প্রতিনিবেদন, এই পাঠে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নতুন লেখকদের কিছু উপদেশ দিয়েছেন। যারা নবীন লেখক সাহিত্য চর্চা করছেন তাদের প্রতি কিছু উপদেশ দিয়েছেন। তিনি যে কথাগুলা বলেছেন আমরা একটি একটি করে পরে আলোচনা করব। এখন মোটা দাগে তার এই এটা প্রবন্ধটার একটি ধারণা আমরা নেই। খ্যাতি বা অর্থের উদ্দেশ্যে নয়, লিখতে হবে মানুষের কল্যাণ সাধন ও সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায়ে। তিনি লেখকদের, নবীন লেখকদের বলেছেন যে খ্যাতি লাভের জন্য নয়, পরিচিতি লাভের জন্য নয়, অর্থ আয়ের জন্য নয়, লিখতে হবে, সাহিত্য চর্চা করতে হবে, কেন করতে হবে, মানুষের কল্যাণের জন্য আর সৌন্দর্য সৃষ্টির জন্য। এরপর তিনি যে কথাগুলো বলেছেন, অসত্য, নীতিনৈতিকতা বিরোধী কিংবা পরনিন্দার উদ্দেশ্য প্রণোদিত বা স্বার্থতাড়িত লেখা পরিহার করা বাঞ্ছনীয়। কোন উদ্দেশ্য নিয়ে
নীতি নৈতিকতা বহির্ভূত ভাবে অন্য কাউকে হেয় করার জন্য, তাই না, কোন লেখা লেখা উচিত নয়, এই ধরনের লেখা থেকে বিরত থাকা উচিত। তার মানে কি? লেখার মাধ্যমে কাউকে আঘাত করা নয়, লেখার মাধ্যমে কোন অসত্যকে মিথ্যাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা সমীচীন নয়, এই ধরনের লেখা থেকে নবীন লেখকদেরকে বিরত থাকতে তিনি বলছেন। আবার আরেকটা কথা দেখো তিনি কি বলছেন, অনুকরণে দোষগুলি অনুকৃত হয়, গুণগুলি হয় না, অনুকরণ ভিত্তিকেও দূষণীয় বলেছেন। আমরা অনুকরণ করি, অন্যকে অনুসরণ করি, তো তিনি বলছেন লেখালেখির ক্ষেত্রে অনুকরণটা ঠিক নয়, কেননা আমরা যখন অনুকরণ করি তখন মানুষের দোষগুলোই আমাদের ঘাড়ে চেপে আসে, মানুষের গুণগুলো আমরা নিতে পারি না। অন্যের লেখার যে সৌন্দর্য আছে, হ্যাঁ, মৌলিকত্ব আছে, যে গুণগুলো আছে, সেই গুণগুলো আমরা ধারণ করতে পারি না, দোষগুলোই আমরা ধারণ করি। হ্যাঁ, অতএব অন্যকে অনুকরণ না করেই নিজস্ব স্বকীয়তা নিয়ে লেখা উচিত। আবার আরেকটা কথা তিনি বলছেন, সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা। সরলতার উপর কিছু নেই, সরল সহজ এটা সবচেয়ে বড় সুন্দর। তোমার মনের কথাটা সহজভাবে অন্যের কাছে উপস্থাপন করবে, কোনো ধরনের ছল চাতুরির প্রয়োজন নেই। লেখক বলছেন এই যে ছল চাতুরি ছাড়া সরল ভাব করে সহজ ভাষায় তোমার বক্তব্যকে ওর সাহিত্যে উপস্থাপন করবে। হ্যাঁ, তাহলে লেখক কি করতে, পাঠক কি করতে পারবে, তোমার লেখা বুঝতে পারবে। আর লেখকের উদ্দেশ্যই যেহেতু নিজের বক্তব্যকে পাঠকের সামনে সহজ করে উপস্থাপন করা, পাঠককে বুঝানো, অতএব সরলতাই সবচেয়ে উত্তম পন্থা। তারপর দেখো বস্তুনিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেছেন লেখক, বলছেন তুমি যে বিষয়টি নিয়ে লিখবে সেই বিষয়ের সত্যতা তোমার থাকতে হবে, যৌক্তিকতা থাকতে হবে, প্রমাণ থাকতে হবে। তথ্য প্রমাণ ছাড়া, যুক্তি ছাড়া কোনো কিছু উপস্থাপন করা সমীচীন নয়। এটা হচ্ছে পাঠের মূল কথা, আমরা মূল কথাগুলো এখানে নিয়ে এসেছি আমাদের মতো করে। এরপরে আমরা যাই, দেখো পাঠে একটি একটি করে তিনি যে কথাগুলা বলেছেন সেগুলো আমরা দেখবো। আমরা এই পাঠে দেখতে পাই তিনি নবীন লেখকদের প্রতি 13টি উপদেশ দিয়েছেন, তো সেই 13টি উপদেশকে আমি আমার মতো করে, আমি আমার কথা বলছি, এই পাঠটি পড়ার পর আমার মনের মধ্যে যে ভাবোদয় হয়েছে সেখান থেকে আমি এই 13টি উপদেশকে এভাবেই নিয়েছি যে সাতটি হচ্ছে তিনি নবীন লেখকদেরকে সাতটি কাজ করতে নিষেধ করেছেন, সাতটি কাজ করতে নিষেধ করেছেন, বাকি ছয়টি তিনি পরামর্শ দিয়েছেন যে নবীন লেখকরা এই করলে ভালো হয়, এটি করা উচিত। তাহলে এই 13টিকে আমি দুটি ভাগে বিভাজন করেছি, 60টিকে বলেছি যে 60টি কাজ করতে তিনি নিষেধ করেছেন, এগুলা করবে না, আর 6টি তিনি পরামর্শ দিয়েছেন, উপদেশ দিয়েছেন যে এগুলা মান্য করা লেখকের জন্য সাহিত্যের জন্য ভালো। আমরা একটি একটি করে আলোচনা করি, দেখো বই তোমাদের সামনে নিশ্চয় আছে। প্রথম যে উপদেশটা লেখকদের প্রতি, প্রথম যে নিষেধ বাণী তিনি উচ্চারণ করেছেন সেটা কি? যশের জন্য লিখবে না, খ্যাতি লাভের জন্য, সম্মান লাভের জন্য লিখবে না, তাহা হইলে যশ হইবে না, লেখাও হইবে না, লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। অর্থাৎ তোমার উদ্দেশ্যটা যেন খ্যাতি লাভের আকাঙ্ক্ষা না হয়, তুমি তোমার স্বাভাবিক প্রক্রিয়ায় লিখে যাও, আকাঙ্ক্ষাহীন ভাবে লিখে যাও,
তোমার লেখা যদি সত্যিকার অর্থে ভালো হয় তাহলে তুমি খ্যাতি লাভ করবে, পরিচিতি লাভ করবে। তারপর দেখো, টাকার জন্য লিখবেন না, অর্থাৎ আয়ের জন্য লিখতে নিষেধ করেছেন। কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থেকে মানুষ যা কিছু করে সেটা সর্বাঙ্গীন সুন্দর হয় না, এটাই তিনি বলছেন। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্য লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনো সে দিন হয় নাই। এখন অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এখন আমাদিকের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া উঠে। এখানে ওই যে অর্থ লাভের জন্য লেখাকে তিনি নিষেধ করেছেন। অর্থ লাভের জন্য লিখতে গেলে লেখার যে মান, সেই মান থাকে না। যেহেতু তোমার প্রাপ্তির আকাঙ্ক্ষা থাকে, সেহেতু তুমি যাকে উদ্দেশ্য করে লিখছ তার তুয়াজ করবে, তুষামুদ করবে, তার মনোরঞ্জন করবে। আর মনোরঞ্জনমূলক সাহিত্য কখনো যথার্থ সাহিত্য হয় না। এ কারণে তিনি বলছেন টাকার জন্য লিখবে না। তারপর দেখো তিন নম্বর, যেটা যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন, তো ভবিষ্য লিখিবেন। মজার কথা যে লেখা সত্য ও লেখা কি হবে, লেখা হবে মানুষের মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য, সৌন্দর্য সৃষ্টির জন্য। নতুবা যাহার অন্য উদ্দেশ্যে, যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রবৃতি নিজ ব্যবসায়ী দিগের সঙ্গে গণ্য করা যাইতে পারে। সৌন্দর্য সৃষ্টি বা মানব কল্যাণের উদ্দেশ্য ব্যতীত যে সাহিত্য কর্ম রচিত হয়, তিনি সেটাকে যাত্রা গানের, পালা গানের, নৃত্যের সাথে তুলনা করেছেন। তারপর দেখো তিনি কি বলছেন, সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। যাহা অসত্য, ধর্ম বিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না, সুতরাং তাহা একেবারে পরিহার্য। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, অন্য উদ্দেশ্যে লেখনি দারণ মহাপাপ। অর্থাৎ লেখার মাধ্যমে পরনিন্দা পরচর্চা করা যাবে না, অসত্যকে উপস্থাপন করা যাবে না, লেখা হতে হবে সত্য এবং সুন্দর। এর বাইরে যারা লিখেন, যে লেখার মাধ্যমে অন্য কিছু প্রকাশিত হয়, সেখানে তিনি বলছেন সেটা, সেই লেখনি ধারণ মহাপাপ, সেটা পাপ। তারপর পাঁচ নম্বর দেখো, যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না, কিছুকাল ফেলিয়া রাখিবেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন। তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে, কাব্য নাটক উপন্যাস দুই বৎসর করিয়া ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী, তাহাদের পক্ষে এই নিয়ম প্রক্রিয়াটি ঘটিয়া উঠে না। এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। এখানে যে কথাটা বলা হচ্ছে যে লেখা লিখলেই ছাপাতে হবে এমন না, লেখা লিখে কিছুদিন রেখে দিন, আরো কিছুদিন পর সেটা নিজে পাঠ করুন, তখন দেখবেন আপনার সেই প্রথম লেখায় কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলা সংশোধন করুন, তারপর প্রকাশ করুন। এইভাবে লেখা কিছুদিন রেখে দেওয়ার পর নিজের মনোজগতের মধ্যে যে চিন্তার পরিবর্তন আসে, সেই চিন্তার পরিবর্তন দ্বারা আপনি যখন আপনার লেখাকে বিচার করবেন, তখন দেখবেন অনেক ত্রুটি বের হয়ে আসছে। সেই ত্রুটি সংশোধন করার পর যে লেখাটা আপনি ছাপাবেন সেটা সুন্দর সাহিত্য হয়ে দাঁড়াবে। তারপর দেখো, যে বিষয়ে যাহার অধিকার নাই সেই বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য, এটি সুজাকতা, কিন্তু সাময়িক সাহিত্যে এই নিয়মটি রক্ষিত হয় না।
যে বিষয় সম্পর্কে আমার আমি অবগত নই, যে বিষয় আমার অধিকারের নয়, সেই বিষয় নিয়ে আমার কথা না বলাই উচিত। এ কারণে তিনি বলছেন, যেটা তোমার বিষয় নয় সেখানে হস্তক্ষেপ করবেন না। এই ধরনের যে সাহিত্য হয় সেটা সাময়িক সাহিত্য, জোড়াতালি দেওয়া সাহিত্য, সেটা কখনো স্থায়ী হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, বিদ্যা থাকিলে তাহা আপনি প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাট্যের বিশেষ হানিজনক। এখনকার প্রবন্ধে ইংরাজি, সংস্কৃত, ফরাসি, জার্মান সুটেশন বড় বেশি দেখিতে পাই। যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃত করিবেন। বিদ্যা প্রকাশের চেষ্টাকে তিনি মানা করেছেন। বিদ্যা যদি তোমার থাকে তাহলে সেটা এমনি আসবে, জোর করে প্রকাশ করতে যাওয়া বাতুলতা মাত্র। আর জোর করে কিছু প্রকাশ করতে গেলে সেটা সুন্দর হয় না, শোভন হয় না। আর এই ধরনের যে সাহিত্য হয়, বল প্রয়োগ করে যে সাহিত্য রচনা করা হয়, যেখানে নিজেকে নিজের জ্ঞানের কথা বেশি করে প্রকাশ করার প্রচেষ্টা থাকে, সেই সাহিত্য কি হয়, পাঠক পড়তে আনন্দ লাভ করে। আর পাঠক যে সাহিত্য পড়ে আনন্দ লাভ করলো না, সেই সাহিত্যের কোনোই মূল্য নেই, বরঞ্চ বিরক্তি লাগে। তারপর দেখো, অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। স্থানে স্থানে অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, লেখকের ভাণ্ডারে সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনি আসিয়া পৌঁছিবে, ভাণ্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসবে। অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলংকার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছু নাই। অলংকার সাহিত্যের জন্য অলংকার একটা অপরিহার্য বিষয়, কিন্তু অলংকার বা রসিকতা করার চেষ্টা করা ঠিক না। স্থানে স্থানে অলংকার দরকার আছে, তো সেটা যদি আপনার লেখনীর মুনশিয়ানার ধারা চলে আসে সেটা ভিন্ন কথা, কিন্তু জোর প্রয়োগ করে বল প্রয়োগ করে সেই অলংকার আরূপের চেষ্টা ঠিক না। যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে, এটি প্রাচীন বিধি। আমি সে কথা বলি না, কিন্তু আমার পরামর্শ এই যে সে স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শুনাইবে, যদি ভালো না হইয়া থাকে তবে দুই চারিবার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না, বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে, তখন উহা কাটিয়া দিবে। এরপরে যে কথাটা তিনি বলছেন, লেখা যখন লেখা হবে তখন সেই লেখাটাকে তুমি তোমার বন্ধু মণ্ডলে বন্ধুদের সাথে নিয়ে পড়ো, তখন বন্ধুরা তোমার লেখার আলোচনা সমালোচনা করবে। আর মাঝে মাঝে লেখার মাঝে মাঝে যে আমরা অলংকার প্রয়োগ করি, সেই অলংকার গুলা যদি বন্ধুদের সামনে উপস্থাপন করতে গিয়ে তোমার মনে লজ্জাবোধ হয় তাহলে তুমি মনে করবে সেটা যথার্থ হয়নি, সেটা কেটে দেওয়া উচিত। সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা। যিনি সুজাকতায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক, কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বুঝানো। সরল স্বাভাবিক ভাবে সহজ কথায় লেখক পাঠককে তার বক্তব্য উপস্থাপন করে। লেখার উদ্দেশ্যটা হচ্ছে পাঠককে বুঝানো, অতএব সরল ভাবে সহজ ভাবে সেই লেখা লিখা প্রত্যেক লেখকের উচিত। কাহারও অনুকরণ করিও না, অনুকরণে দোষগুলো অনুকৃত হয়, গুণগুলি হয় না। কাহারও অনুকরণ করিও না, অনুকরণে দোষগুলি অনুকৃত হয়, গুণগুলি হয় না। অমুক ইংরাজি বা সংস্কৃত বা বাঙ্গালা লেখক এইরূপ লিখিয়াছেন, আমিও এরূপ লিখিব, একথা কদাপি মনে স্থান দিও না। এই কথাটা আমরা আগেই বলেছি, অনুকরণ ঠিক না, অনুকরণ করাটা মোটেই সমীচীন না। তুমি যা লিখবে সেটা তোমার মতোই হবে, প্রত্যেক লেখকের স্বাতন্ত্রতা আছে,
প্রত্যেক মানুষের ব্যক্তি স্বাতন্ত্রতা আছে, তোমার প্রকাশভঙ্গি তোমার মতোই হবে। অন্যকে অনুকরণ করতে গেলে দেখা যাবে কি তোমারটাও হচ্ছে না, আর তুমি তার থেকে ভালো গুণগুলো আনতে পারতেছো না, তার দোষগুলাই তুমি গ্রহণ করছো। দেখো, তার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। প্রমাণগুলি সংযুক্ত করা সকল সময়ে প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা চাই। লেখার ক্ষেত্রে তথ্য উপাত্ত অপরিহার্য। যে বিষয়ে তুমি লিখবে তার তথ্য উপাত্ত তোমার কাছে যেন থাকে। যদি কেউ তোমার লেখা নিয়ে কখনো কোনো প্রশ্ন উত্থাপন করে, তাহলে সাথে সাথে তুমি যেন সেটা উপস্থাপন করতে পারো। এ কারণে বলা হচ্ছে তথ্য প্রমাণ ছাড়া কিছু লেখা ঠিক না। বাংলা সাহিত্য বাংলার ভরসা। এখন এসে তিনি কি বলছেন যে বাংলা সাহিত্য হচ্ছে বাংলার ভরসা। এই নিয়মগুলি বাংলার লেখক দিগের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকে। লেখক বলছেন, আমি এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলার প্রতি নবীন লেখকদের দৃষ্টি দিতে বললাম, সেগুলা যদি নবীন লেখকরা অনুসরণ করেন, সেগুলা যদি তারা মান্য করেন, তাহলে কি হবে, বাংলা সাহিত্যের উন্নতি বেগে গতিতে হবে। বাংলা সাহিত্যে এই হচ্ছে সাহিত্য সম্পর্কে নবীন লেখকদের সম্পর্কে নবীন লেখকদের উদ্দেশ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু পরামর্শ, উপদেশ, নিষেধাজ্ঞা। এখন আমরা এই যে সাহিত্য বিষয়টা আমরা আগে পড়েছিলাম, তোমাদের খেয়াল আছে, সেই সাহিত্যের সাথে যদি একটু মিলিয়ে নেই, তাহলে বঙ্কিমচন্দ্রের এই কথাগুলা আমাদের কাছে কি হবে, পরিষ্কার হয়ে যাবে। সাহিত্য শব্দটির ব্যুৎপত্তি আমরা দেখেছিলাম যে সযুগহিত হয়েছিল শহীদ, আর এই শহীদের সাথে জ যুক্ত হয়েছিল সাহিত্য। তো এই যে ব্যুৎপত্তি, এই ব্যুৎপত্তি থেকে যে কথাটা আমরা দেখতে পাই যে সাহিত্য হচ্ছে হিতকর, অর্থাৎ এই অর্থে সাহিত্য হচ্ছে হিতবাদী বা আদর্শবাদী রচনা। হিতবাদী বা আদর্শবাদী রচনা, যেখানে আদর্শ থাকবে, হিত থাকবে। বঙ্কিমচন্দ্র যে কথাটা এখানে বলেছেন, সত্য এবং ধর্মের কথা বলেছেন, ন্যায় নীতির কথা বলেছেন, সৌন্দর্যের কথা বলেছেন। আবার দেখো, সাহিত্য একরকম সহিত্যত্ব, এতে একের সাথে অপরের মর্মস্পর্শী সংযোগ ঘটে, একের সাথে অপরের, লেখকের সাথে পাঠকের সম্পর্ক ঘটে। এ কারণে রবীন্দ্রনাথ বলছেন, ধাতুগত অর্থ দৌড়লে সাহিত্য অর্থ মিলনের ভাব। এই যে ধাতুগত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ যদি আমরা দেখি, তাহলে সাহিত্য হচ্ছে মিলন। কার মিলন? লেখকের সাথে পাঠকের, হ্যাঁ তাই না? এই মিলনটাকে বলা হচ্ছে সাহিত্য। আবার দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্পর্কে যেটা বলেছেন, যিনি যথার্থ গ্রন্থাগার তিনি জানেন, যিনি যথার্থ গ্রন্থাকার তিনি জানেন যে পরোপকার ভিন্ন গ্রন্থ প্রণয়নের অন্য কোনো উদ্দেশ্য নাই। যিনি প্রকৃত লেখক তিনি জানেন যে অপরের কি, অপরের মঙ্গল সাধন ছাড়া, হ্যাঁ অপরের মঙ্গল সাধন ছাড়া লেখার কোনো উদ্দেশ্য, অপর কোনো উদ্দেশ্য নাই, মঙ্গল সাধন। আবার দেখো, আমাদের প্রমথ চৌধুরী সাহিত্য সম্পর্কে কি বলেছেন। প্রমথ চৌধুরী বলেছেন, সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন নয়। এই যে সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন নয়, আমাদের বঙ্কিমচন্দ্রের এই পাঠের মধ্যেই নবীন লেখকদের প্রতি যে বক্তব্য সেখানেও আছে যে সাহিত্য হচ্ছে সত্য সুন্দর, কিন্তু মনোরঞ্জন নেই। যে টাকার জন্য লিখবেন না, টাকার জন্য লিখতে গেলে যে তোমাকে টাকা দেবে তার মনতুষ্টি বিধান করতে হবে, তাই না? মনোরঞ্জন মূলক সাহিত্য কখনো যথার্থ সাহিত্য হয় না। এ দুয়ের ভিতর, অর্থাৎ আনন্দ এবং মনোরঞ্জন, এ দুয়ের ভেতর যে আকাশ পাতাল প্রভেদ আছে, সেটি ভুলে গেলেই লেখকেরা নিজে খেলা না করে পরের জন্য খেলনা তৈরি করতে বসেন। লেখা, সাহিত্য চর্চা করা একটা আনন্দ, একটা খেলা। লেখক খেলবেন,
তিনি যদি ভুলে যান আর ভুলে গিয়ে অন্যের মনোরঞ্জন করার চেষ্টা করেন তখন কি হবে? এই উদ্দেশ্য ভুলে গিয়ে তিনি অন্যের মনোরঞ্জন করতে গেলে তখন দেখা যাবে যে তিনি নিজে খেলছেন না, নিজে আনন্দ করছেন না, বরং তিনি অন্যের জন্য একটা খেলনা তৈরি করছেন। খেলনা তৈরি করাতে কোনো আনন্দ নেই, খেলনা দিয়ে খেলার মধ্যেই আনন্দ। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য যে স্বধর্মচ্যুত হয়ে পড়ে তার উদাহরণ আজ বাংলাদেশে দুর্বল নয়। আর সমাজের মনোরঞ্জন অর্থাৎ ব্যক্তি বিশেষের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য তার নিজের যে আদর্শ আছে সেটা সেখান থেকে আদর্শচ্যুত হয়, অবদমিত হয়। আর এই ধরনের সাহিত্য বর্তমানে বাংলাদেশে অহরহ আছে, আদর্শচ্যুত সাহিত্য, এগুলাকে আমরা যথার্থ সাহিত্য বলতে পারি। আর যথার্থ সাহিত্য ছাড়া কোনো আনন্দ নেই। অতএব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের নবীন লেখকদের বলেছেন যে যথার্থ সাহিত্য রচনা করতে হলে আমার এই উপদেশগুলা, আমার এই নিষেধ বাণীগুলা আপনারা অনুসরণ করুন, তাহলেই দেখবেন একসময় কি হবে, আপনি সাহিত্য জগতে খ্যাতিমান হবেন, যশ হবে, অর্থবিত্ত বৈভব সবই আপনার হবে। তাহলে আমি আশা করব তোমরা এই পাঠটি একটু ধীরে সুস্থে পড়বেন। বঙ্কিমের লেখার এই ভাষাটার সাথে তোমাদের অভ্যস্ত হতে একটু সময় নেবে, আস্তে ধীরে পড়বে, পড়ে বারবার পড়ে দেখবে, তখন দেখবে তোমার পরিষ্কার হচ্ছে। একবার পড়ে সেটা কোনোভাবেই অনুধাবন করা সম্ভব নয়, যেহেতু সময়ের একটা স্বল্পতা আছে, এ কারণে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।